नमस्कार, आमार भूरी भोज चैनेले सकल के स्वागत जानाई। वेलकम टू माई चैनल भूरी भोज। आमी आज के बनाबो चीड़ेर पोलावेर रेसिपी। एटा खेते किन्तु असाधारण है और एटा सम्पूर्ण अन्य रकम भावे तैरी करा हुए छे। एटा भीषणी भालो है खेते। आमी एटा आलू दिए तैरी करेछी। एरकम चीड़ेर पोलाव तैरी करे आपनारा किन्तु ठाकुरेर भोगेओ दीते पारेन, भीषणी भालो लागे। एखाने चीड़े निये निएछी एक बाटी, मोट शक्त चीड़ेगुलो नियेछी, जेई चीड़ेगुलो जले चट करे भिजे नरम हो जाए ना। और एखाने एकटा मीडियम साइजेर आलू एइभावे टुकरो करे केटे नियेछी और मौरि नियेछी। और एखाने रयेछे गोटा गरम मसला, एकटा तेजपाता और घी लागबे। एटा तैरी करार जोन्नो चाइले आपनारा एटा सादा तेलेओ रान्ना करते पारेन, सादा तेल घी मिशिएओ रान्ना करते पारेन, आबार सादा तेले रान्ना करे शेषे एकटु घी एड करे दिते पारेन। आमि एटा पुरोटाइ घिए करब। এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম। আঁচটা অবশ্যই কমিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, নইলে ঘিটা পুড়ে যাবে, খেতে ভালো হবে না। সম্পূর্ণ রান্নাটাই আমি কম আঁচে করব। দিয়ে দিয়েছি আলু। আলু দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। সন্দক লবণের ব্যবহার করেছি, ঠাকুরের ভোগে দিলে অবশ্যই সন্দক লবণ দিয়ে তৈরি করতে হবে। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি চিড়েটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। দুবার চিড়েটা ধুয়ে নেব। ধুয়ে জলে 3-4 মিনিট মতন ভিজিয়ে রেখে সেই জলটা ছড়িয়ে নিতে হবে। জলটা ফেলে এর জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে সমস্ত ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে একটা তেজপাতা দিলাম। সমস্ত ফোড়নগুলোকেই কিন্তু কালো করে ভাজবো না, সেদিকে খেয়াল রাখতে হবে। এটা জাস্ট তেলের ওপরে একটু নেড়ে চেড়ে নেব। তেজপাতাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এরপরে এর মধ্যে দিয়ে দেব মৌরি। একদম ছোট চামচের এক চামচ মৌরি দিয়েছি। আর এর মধ্যে এলাচ 3-4 রয়েছে, 3-4 লবঙ্গ রয়েছে, আর দারচিনির একটা স্টিককে ভেঙে দিয়ে দিয়েছি। সমস্ত মশলাগুলো একটু ঘিয়ের ওপরে হয়ে গেলে, একটু লালচে লালচে কালার হলে এটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। চাইলে চীনা বাদামের ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চীনা বাদামটা আগে একটু ভেজে নিতে হবে। এবার কাজু আর কিশমিশটাকেও আলুর সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই রান্নাটা একদম কম আঁচে করতে হবে। এবার জল ছড়ানো চিড়েগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। চিড়ের জলটা ঝরিয়ে নিতে হবে। সমস্ত চিড়েটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এর সাথে নেড়ে চেড়ে নেব। এই পোলাওটার মধ্যে কিন্তু মৌরি দিলে খেতে অসাধারণ হয়। মৌরির গন্ধটা ভীষণই ভালো লাগে এই পোলাওয়ের ক্ষেত্রে। সাধারণত আমরা জিরে ফোড়ন দিয়ে করি, কিন্তু মৌরি দিয়ে এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, ভীষণ ভালো হয়। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর রেসিপি ভালো লাগলে রেসিপিতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। এবার চিড়েটাকে ভালো করে তলার থেকে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে তলায় এটা লেগে না যায়। তলার থেকে একটু এটা নেড়ে চেড়ে নিচ্ছি। 3-4 মিনিট চিড়েটাকে লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার শেষে দিয়ে দিলাম চিনি। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে, চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। চিড়ের পোলাওতে কিন্তু নুন বেশি হলে ভালো লাগবে না। আমি শুধু আলু ভাজার সময় নুনটা ব্যবহার করেছি সামান্য পরিমাণে। চিড়েতে কিন্তু আলাদা করে নুন দেবার দরকার নেই, অল্প পরিমাণে নুন আলু ভাজার সময় ব্যবহার করেছি, সেটাতেই কিন্তু নুন হয়ে যাবে। এরকম রেসিপি বাচ্চারাও ভীষণ ভালোবাসে। বাচ্চাদের টিফিনে এটা দিয়ে দিতে পারেন, অসাধারণ লাগবে। এই রেসিপিটায় চাইলে একদম শেষে আপনারা একটু গোলমরিচের গুঁড়োর ব্যবহার করতে পারেন, তবে আমি এটা একদম ঝালের কোনো ব্যবহারের মধ্যে করিনি। এটা মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার প্লেটে এটা সার্ভ করে দেব গরম গরম। এটা ভীষণই সুগন্ধ এর থেকে বেরোচ্ছে, মৌরির গন্ধ, তেজপাতা, ঘি সব মিলিয়ে একটা অসাধারণ ফ্লেভার তৈরি হয়েছে। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।